আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি পূর্বকোণ অনলাইনের সংবাদ প্রতিদিনে। শুরুতে সংবাদ শিরোনাম। জিয়া কত মানুষ হত্যা করেছেন খুঁজে বের করুন বললেন প্রধানমন্ত্রী। ইভালের মালিক রাসেল ও চেয়ারম্যান শামিমা নাসরিনকে গ্রেপ্তার করল র‍্যাব। চট্টগ্রাম বন্দরে 7.5 কোটি টাকা দুই কন্টেইনার বিদেশি সিগারেট জব্দ। এক ডোজ টিকা দেওয়ার সাপেক্ষে 17 অক্টোবর থেকে খুলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম চিড়িয়াখানায় সাদা বাঘের ঘরে প্রথমবারের মতো এলো নতুন অতিথি। এবং গত 24 ঘন্টায় করোনায় আরও 51 জনের মৃত্যু। শেট গ্রুপ চট্টগ্রামের অন্যতম ঐতিহ্যবাহী আবাসন ব্যবসা প্রতিষ্ঠান এবার চট্টগ্রামের চকবাজারে নির্মাণ করেছে আন্তর্জাতিক মানের বালি আর্কেড শপিং মল, যেখানে থাকছে অত্যাধুনিক ও স্মার্ট শপিং এর সকল আয়োজন। বালি আর্কেড শপিং মল, শপিং এ স্মার্ট সলিউশন। এবার শুনুন বিস্তারিত। সামরিক শাসক জিয়াউর রহমানের আমলে দেশের বিভিন্ন কারাগারে কি পরিমাণ মানুষ হত্যা করা হয়েছে তা খুঁজে বের করার জন্য সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার 21 জাতীয় সংসদের 14th অধিবেশনের সমাপনী ভাষণে এই আহ্বান জানান তিনি। ই কমার্স প্রতিষ্ঠান ইভালির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল ও তার স্ত্রীর প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামিমা নাসরিনকে হেফাজতে নিয়েছে র‍্যাব। আজ বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে রাসেল ও তার স্ত্রী শামিমা নাসরিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ডিউটি অফিসার উপপরিদর্শক অনিন্দ তালুকদার। বলেন, আরিফ বাকের নামে ইভালির এক গ্রাহক মামলাটি দায়ের করেছেন। চট্টগ্রাম বন্দরে 7.5 কোটি টাকার দুই কন্টেইনার আমদানি নিষিদ্ধ সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা। চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করে বলেন, কুমিল্লা ইপিজেটের বাংলাদেশ টেক্সটাইল ফাইবার অ্যান্ড ফেব্রিক্স লিমিটেড নামের একটি কারখানার জন্য সুতা ঘোষণা দিয়ে 1 কোটি 13 লাখ শলাকা সিগারেট আমদানি করা হয়। প্রতিষ্ঠানটির এর মাধ্যমে 27 কোটি টাকা সরকারি রাজস্ব ফাঁকের অপচেষ্টা করে। অবশেষে আগামী 17 অক্টোবর থেকে খুলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এর মধ্যে এক ডোজ টিকা দেওয়া সাপেক্ষে বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার বিকেলে সিন্ডিকেটের এক্সট্রা অর্ডিনারি সভায় নেওয়া হয় এমন সিদ্ধান্ত। চবির উপাচার্য অধ্যাপক ডক্টর শিরিন আক্তার বলেন, সিন্ডিকেট বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে আজ বিশদ আলোচনা হয়েছে। আমরা এক ডোজ টিকা দেওয়া সাপেক্ষে আগামী 17 অক্টোবর থেকে 20 অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের খোলার বিষয়ে একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। চট্টগ্রাম চিড়িয়াখানায় বিরল প্রজাতির সাদা বাঘের ঘরে জন্ম নিয়েছে এক শাবক। দুইটি বাঘ রাজ ও শুভ্রা দম্পতির ঘরে 26 আগস্ট জন্ম নিয়েছে শাবকটি। এ নিয়ে এ পরিবারে এখন সদস্য সংখ্যা 10-এ দাঁড়ালো। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডাক্তার শাহাদাত হোসেন শুভ। বলেন, 26 আগস্ট নতুন একটি বাঘের ছানা জন্ম হয়েছে। চট্টগ্রাম চিড়িয়াখানায় থাকা একমাত্র সাদা বাঘের ঘরে প্রথমবারের মতো জন্ম নিয়েছে এই ছানাটি, তবে এখনও তার নাম ঠিক করা হয়নি। করোনায় আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় সারা দেশে 51 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 27,109 জনে। আর একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও 1,862 জন। এ নিয়ে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 15,38,203 জনে। এদিকে নতুন করে সুস্থ হয়েছেন 3,549 জন। আজ বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।